বিশ্বজুড়ে বাড়ছে বিবাহ বিচ্ছেদের ঘটনা, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এ সংখ্যা বেশ উদ্বেগের। তবে বিবাহ বিচ্ছেদের মতো নেতিবাচক সামাজিক ব্যাধি থেকে বাদ যায়নি মুসলিম প্রধান দেশ সৌদি আরবও। সম্প্রতি সৌদির সরকারি পরিসংখ্যান সংস্থার প্রকাশিত নারী প্রতিবেদন 2022 থেকে জানা গেছে, গত বছর দেশটিতে 3.5 লাখেরও বেশি নারী ডিভোর্স হয়েছে। এর মধ্যে বিবাহ বিচ্ছেদ সবচেয়ে বেশি দেখা গেছে 30 থেকে 34 বছর বয়সী নারীদের মধ্যে। এই বয়সী মোট 53,000 নারীর গত বছর সংসার জীবনের ইতি ঘটেছিল। এদিক দিয়ে দ্বিতীয় স্থানে আছেন 35 থেকে 39 বছর বয়সী নারীরা। এছাড়া গত বছর 2,03,469 জন নারী বিধবা বা স্বামীহারা হয়েছেন। বিভিন্ন জরিপ রেজিস্টারের তথ্য এবং 2022 সালে আদমশুমারি তথ্য গবেষণা করে এসব উপাত্ত পাওয়া গেছে। পরিসংখ্যান বলছে সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীদের সংখ্যা বেড়েছে, ফলে এখন দেশটিতে বেকার নারীর সংখ্যাও অনেক কম। এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে ও শেয়ার বাজারেও নারীর অবদান বৃদ্ধি পেয়েছে। জানা গেছে সৌদি আরবের সরকার নারীদের বেশি সুবিধা দেওয়ায় নারীরা এখন ইচ্ছামতো যে কাউকে বিয়ে করেন এবং তালাক দেন। সৌদি নারীরা এখন সৌদি আরবের পুরুষদের চেয়ে প্রবাসী সুদর্শন যুবকদের সাথে পরকীয়া লিপ্ত হচ্ছে, এতে চিন্তায় পড়ে গেছেন সৌদি সরকার। এমনকি সৌদি আরবের নারীরা এখন বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতের যুবকদের সাথে বিয়ের পিড়িতে বসছেন। এইরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।